ডিগ্রি থার্ড ইয়ার, এক্সাম ডেট 2020, ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা, অটোপাস নাকি পরীক্ষা, পরীক্ষার সম্ভাব্য তারিখ। আজকে আমি ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশে অটোপাস নাকি পরীক্ষা হবে এবং পরীক্ষা হলে এর সম্ভাব্য তারিখ কখন হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। প্রথমে আলোচনা করি অটোপাস নাকি পরীক্ষা। এর উত্তরটি হলো অটোপাসের কোনো সুযোগ নাই, পরীক্ষা হবেই। এর কারণটি হলো শিক্ষামন্ত্রী গতকাল বলে দিয়েছে অটোপাসের কোনো সুযোগ নাই, পরীক্ষা হবে। তিনি আরও বলেন আমরা এক মাস পরে অনার্স চতুর্থ বর্ষ 2015-16, ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2017-18 এবং মাস্টার শেষ পর্বের পরীক্ষা নিব, অর্থাৎ ডিসেম্বরে অনার্স চতুর্থ বর্ষ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার শেষ পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তোমাদের পরীক্ষা অনার্স চতুর্থ বর্ষ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার শেষ পর্বের পরীক্ষা শেষ হলেই কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করবে। এবার আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ। তো কত তারিখে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা হতে পারে? তো এর উত্তরটি হলো ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চ মাসে হবে। তো তোমরা এটুকু শিওরিটি রাখো, ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে হবেই। আর তোমাদের ফর্ম ফিল আপ জানুয়ারি মাস থেকে শুরু হবে। তোমরা সবাই অলসতা না করে লেখাপড়া শুরু করে দাও। তো আমি কেন বলতেছি ফেব্রুয়ারি বা মার্চ মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর ব্যাখ্যাটি হলো গতকাল শিক্ষামন্ত্রী বলে দিয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে, অর্থাৎ ডিসেম্বর মাসে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি ডিসেম্বর মাসে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি বা মার্চ মাসে। আর করোনার ভ্যাকসিন অলরেডি আবিষ্কার করে ফেলেছে, জানুয়ারি 2021 সালের মধ্যে তা বাংলাদেশে এসে যাবে। যদি জানুয়ারি মাসে করোনার ভ্যাকসিন এসে যায় বাংলাদেশে, তাহলে সকল স্কুল কলেজ প্রতিষ্ঠান জানুয়ারি মাস থেকে খুলে দিবে এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে হবে। তোমরা অবশ্যই যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছো তারা অবশ্যই অলসতা না করে লেখাপড়া চালিয়ে যাও, কারণ তোমাদের হাতে আর মাত্র তোমরা মোটামুটি 2-3 মাস সময় পাবা। তো অবশ্যই এই সময়ের মধ্যে তোমাদের যতগুলো সিলেবাস আছে সবগুলোই তোমাদেরকে কভার করে পরীক্ষা দিতে হবে। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা জানো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বা কঠিন সাবজেক্টটি হলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ। ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে শত শত স্টুডেন্ট ভালোভাবে না পড়ার কারণে, সঠিক বই না পাওয়ার কারণে, সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে ফেল করে। তোমাদের কথা চিন্তা করে রকিবুল 24 বের করেছে তৃতীয় বছরের মতো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোট 2020। তো তোমরা যদি আমার হ্যান্ডনোটটি ক্রয় করে বাসার মধ্যে পড়ো তাহলে তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারে কোথাও প্রাইভেট পড়তে হবে না এবং ইংরেজিতে অন্য কোনো বইও ক্রয় করতে হবে না। এই বইটি মাত্র 10-15 দিন পড়লেই তোমরা সহজেই A+ তুলতে পারবা। তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 017-445-9475। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 530 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। তো এখন আমি আমার হ্যান্ডনোটের কিছু পিকচার তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতেছো স্ক্রিনের মধ্যে অনেক সুন্দর একটি হ্যান্ডনোট, বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোট। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8-10 দিন পড়লে A+ নিশ্চিত, 100% গ্যারান্টি। তো এই হ্যান্ডনোটটি আমি তৃতীয় বছরের মতো বের করেছি। বিগত বছরগুলোতে এই হ্যান্ডনোট থেকে 100% কমন পড়েছে এবং এই বছরও এই হ্যান্ডনোট থেকে 100% কমন পড়বেই পড়বে। এই হ্যান্ডনোটটি একদম কম্পিউটার কম্পোজ, যেরকম তোমরা দেখতেছ লেজার প্রিন্টারে প্রিন্ট করা, এটি ফটোকপির পেজ না। তোমরা খুব স্বাচ্ছন্দ্য আকারে এই হ্যান্ডনোটটি পড়তে পারবা। তো তোমরা দেখে নিতে পারো এই হ্যান্ডনোটের কোন পেজের মধ্যে কী কী থাকবে, তোমরা এক ঝলক দেখে নিতে পারো। এটি হলো হ্যান্ডনোটের টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ এই হ্যান্ডনোটের মধ্যে কোন পেজে কী কী আছে সে সম্পর্কে তোমাদেরকে আমি একটু দেখা দিছি, তোমরা দেখে নাও। এই হ্যান্ডনোটটি ক্রয় করলে তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারে A+ নিশ্চিত হয়ে যাবে। তো তোমাদের একটা পেজ দেখাই, দেখো অনেক সুন্দর, একদম কম্পিউটার কম্পোজ, যেরকমটা তোমরা দেখতেছো এই রকমই পাবা, একদম কম্পিউটার কম্পোজ।
তো এই হ্যান্ডনোট সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরের আই বাটনে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। এই হ্যান্ডনোটটি নেওয়ার প্রক্রিয়া হলো, তোমাদেরকে আগে 530 টাকা আমার বিঘা সেবা রকেট নাম্বার দিতে হবে। তোমরা যদি টাকা প্রদান করো তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা যেখানে আসো সেই ঠিকানায় হ্যান্ডনোটটি পাঠিয়ে দেবো। তোমরা সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে হ্যান্ডনোটটি পেয়ে যাবা। তো হ্যান্ডলটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।